খারাপ, আমার প্রিয়। তোর জন্যে? আমার জন্যে? হ্যাঁ, তোর পছন্দটাই আমার কাছে বড়। ভাবতেও পারছি না তুমি আমার জন্য। ভোর থাকতে আমি এই ফুলগুলো তুলেছি। তুমি ভোরবেলা উঠে আমার জন্য এই ফুলগুলো এনেছ? দেবদাস মুখার্জি আর ভোরবেলা, বিশ্বাস হচ্ছে না? জীবনে প্রথমবার এত তাড়াতাড়ি উঠেছি ফুলগুলো তুলে তোকে দেব বলে। টাটকা না? হ্যাঁ, খুব টাটকা, খুব সুন্দর। আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমার দেবদা আমার জন্য গোলাপ ফুল এনেছে, হলুদ গোলাপ। আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমার দেবদা এনেছে আমার জন্য হলুদ গোলাপ এনেছে। আমার খুব আনন্দ হচ্ছে। একদিন তুই আমাকে এই হলুদ গোলাপই দিয়েছিলি, আমি ফুলগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, তোর মনে আছে? আমি ভুল করেছিলাম পারো, খুব বড় ভুল করেছিলাম। তোর কত কষ্ট হয়েছে আমি বুঝতে পারিনি, কিন্তু আমি এখন বুঝতে পারছি কতটা কষ্ট পেয়েছিলি। সেই ভোর থেকে আমি উঠে তোর জন্য অপেক্ষা করছিলাম, কখন তুই আসবি, কখন তোকে আমি ফুলগুলো দেব। এই পাপড়িগুলোর ছোঁয়ায় দেখবি তোর হাত একদম ভালো হয়ে যাবে। কোনোদিন কষ্ট দিস না, তুই বুঝিস না তোর কিছু হলে আমার কতটা কষ্ট হয়? বুঝি, আমি আর তোমাকে কোনোদিন কষ্ট দেব না, কোনোদিন না। যা ঘরে যা, কাকিমা তোর জন্য অপেক্ষা করছে। সন্ধ্যেবেলা আসবে কিন্তু, থান্দি সত্যনারায়ণ পুজো করছে। আসবো, আমার সিন্নিতে কিন্তু তুই ভাগ বসাবি না। ঠিক আছে, তুমি আসবে কিন্তু। Thank you.
আরে সেই কখন এক কাপ চা চেয়েছি, এক কাপ চা দিতে এদের বোধ হয় রাত কভার হয়ে যাবে, বাড়ি না আস্তে আস্তে চিড়িয়াখানা হয়ে যাচ্ছে। যখন দাঁড়াও, নিজেকে খুব চালাক ভাবো তাই না তুমি? আজকে হঠাৎ কিসের প্রয়োজন হলো? কানের দুল না হাতের বালা? এই একদম আবোল তাবোল কথা বলবে না বলে, একা একা এই ঘরে ঢুকলে আলমারির কাছাকাছি দেখলেই তুমি আমাকে ভুল ভাবতে শুরু করছো কিন্তু বকুল। ভুল ভাবছি আমি? ভুল ভাবছি আমি? কি করছো? ছাড়ো ছাড়ো। কি চাইছো বলো তো? আরে কিছু নে। কি এটা, কি এটা? লজ্জা করে না তোমার বউয়ের গলায় হাত দিতে? মায়ের মায়ের দেওয়া বিয়ের হার এটা আমার। ওই জুয়া তোমাকে সর্বনাশের দিকে ঠেলে দেবে আমি বলে দিচ্ছি। এমনি করে আমার সমস্ত কটা হার তুমি নষ্ট করছো, সমস্ত কটা গয়না তুমি শেষ করছো। বকুল, সেকেলে মেয়ে মানুষদের মতন কথাবার্তা বলো না, আমার একদম ভালো লাগে না। শোনো, কোনো কিছু শেষ হয় কেন জানো? নতুন নতুন কিছু শুরু হওয়ার জন্য। কোনো ধ্বংস হয়ই নতুন কিছু সৃষ্টির জন্য। অনেক বড় খেলায় নেমেছি বুঝলে গিন্নি, আর এই খেলাটাতে যদি জিততে পারি না তাহলে তাহলে এরকম 100টা হার তোমায় আমি গড়িয়ে দেব। শুধু মুখে বড় বড় কথা, তাও যদি বুঝতাম দাদার কোম্পানিতে একটা জায়গা করতে পেরেছো, আমি আমার মেয়ের ভবিষ্যতের জন্য তিল তিল করে সমস্ত কিছু জমাচ্ছি, আর উনি উনি জুয়ায় সমস্ত কিছু উড়িয়ে দিচ্ছেন। মিথ্যে মিথ্যে চিন্তা করছো, এত ভাবনা করার কোনো দরকার নেই। অনেক বড় কিছু পেতে গেলে না এই সমস্ত ছোটখাটো বিষয়ে নজর দিতে নেই, তুমি কি মনে করো? কি মনে করো, মেয়ে তোমার একা আর আমার না? আমার কোনো চিন্তা নেই, সব একদম ভেবো না, সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু কথা কি জানো, তীর একবার যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে তা আর ফিরে আসে না। কিন্তু আমার হাতে যে মাত্র একটাই তীর রয়েছে, আমি শুধু সময়ের অপেক্ষায় রয়েছি। ওই একটা তীর দিয়েই আমাকে লক্ষ্য ভেদ করতে হবে। এখনো মন খারাপ করে বসে আছো? জানো গিন্নি, বসে বসে ভাবছিল যেদিন থেকে পারো এই বাড়িতে আসে না আর সেদিন থেকে ওই টিয়া পাখি দুটোও আর আসে না। সেদিন আমি ছাদে গিয়েছিলাম হাতে ছোলা নিয়ে, ওদের কত করে ডাকলাম, ওরা আম গাছে বসে রইল, এলো না। কিন্তু তুমি আর এসব ভেবো না গো, ভেবো না গো এসব নিয়ে। পারোটা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, এবার দেখো আবার সব আগেকার মতো ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে গিন্নি, কি ঠিক হবে? কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। এই বাড়িটাকে আমি যখন দেখি, দেখেছি বাড়িতে কোনো আনন্দ নেই, কোনো ফুর্তি নেই, কোনো প্রাণ নেই। বাইরে থেকে দেখলে মনে হয় শুধু অন্ধকার, প্রাণহীন শুধু অন্ধকার। এসবই বোধ হয় আমার কৃতকর্মের ফল, আমার এই পাপের
পাপের জন্য না গো, এভাবে বলো না। আমি আমি বুঝি তোমার যন্ত্রণা। আমি যখন দেখি রাতে পর রাত তুমি না ঘুমিয়ে কাটাও, আমি শুধু ভাবি একটা মানুষ শুধু বংশ মর্যাদা রক্ষা করতে গিয়ে এই করুণ পরিণতিতে পৌঁছতে পারে। আমি যদি তোমার জায়গায় বিচার সভায় থাকতাম কি করতাম? আমি আমিও তো তোমার মতো চুপ করেই থাকতাম। কিন্তু দেখো, পারুকে তুমি একবার দেখতে যেতে পারতে। না শশী, না, আমি পারিনি, পারিনি শশী। আমি লজ্জায় ওকে মুখ দেখাতে পারিনি। সত্যি কথা বলতে কি, নীলকণ্ঠ নীলকণ্ঠ রাজকে যে পরিণতি হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু কিছুতেই মেনে নিতে পারছি না। আমি ওকে পাচ্ছি গো, আমি হচ্ছে পাচ্ছি না। আচ্ছা একটা কাজ করলে হয় না, ওই নীলকণ্ঠর যাত্রার ক্ষতিপূরণের টাকাটা যদি তুমি দিয়ে দাও, তাতে ওর ওর মান সম্মানটা বাঁচে, জমি বাড়িটা বাঁচে। না শশী, না, নীলকণ্ঠ আমার কাছ থেকেও টাকা কোনোদিনই নেবে না। ঠিক আছে, যদি টাকাটা ওর নাও নেয়, তাহলে তাহলে তুমি এমন একটা কিছু অন্তত করো না যাতে ও মেয়ে বউকে নিয়ে পথে না দাঁড়াতে হয়, ওর বাড়ি জমিটা থাকে ওর হাতে, করো না। আর কিছু করব, বদন বদন কত ডাকছে। বদন আগে এই চেকটা নিয়ে ব্যাংকে যা, টাকাটা তুলে নিয়ে আয়। এদের মতিগতিও বোঝাবার, কখন যে কার উপর দরদ উঠলে ওঠে কে জানে। হঠাৎ করে পারোর উপর এই দরদটা দেখানোর কি মানে বলতে পারো? এরকম একটা ঘটনা খারাপ তো লাগবেই, বল, তোর খারাপ লাগছে না? হ্যাঁ তা খারাপ লাগছে, কিন্তু তাহলে যদি সত্যি পারোর কিছু একটা হয়ে যেত, তাহলে তো আমাদের বংশের মুখে চুনকালি পড়তো, তাই না বল? দিদি, বংশের মুখে যা চুনকালি পড়ার না, সেটা ইতিমধ্যে পড়ে গেছে। গ্রামের লোক কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না, ওরা যেটা বোঝার সেটা বুঝে নিয়েছে। আজকে যেটা হচ্ছে সেটা লোক হাসানো ছাড়া আর কিচ্ছু না। তুই কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বলবি আমাকে? আজকেও পরিষ্কার করে বলে বোঝাতে হবে, তুমি সবকিছু দেখতে পাচ্ছ না? পারো দেবকে ডুকলি যোগান দিল, এবারে লোক পারোকে দূর দূর করে তাড়িয়ে দিল, তার কিছুদিন পরেই আবার পারোকে আদর করে ঘরে ডেকে নিয়ে এলো। পারো নাকি যাত্রায় আগুন লাগিয়েছে, এইবারের সঙ্গে ওই বাড়ির মুখ দেখা দেখি বন্ধ, আবার হঠাৎ করে সবার সবার পারোর উপর দরদ উঠলে উঠলো। এগুলো লোক হাসানো ছাড়া আর কি দিদি? লোক হাসানোতে কারোর যদি ভালো হয় হোক না, তে তোর গায়ে ফসকা পড়ছে কেন? বাবা, তোর কি হলো গো মিস্তি? পারোর মা তোমাকে জলপড়া টলপড়া কিছু খাইয়েছে না? দেখো তোমার মতিগতি কিন্তু আমার একটুও ভালো ঠেকছে। ছোট, পারোর মতো তোরও কিন্তু একটা মেয়ে আছে,
সেটা কিন্তু ভুলে যাস না। মেজ বৌদি, পারো দিদি এসছে। পারো কোথায় রে? কত্তমশাইয়ের ঘরে। ওকে একবারটি বলিস তো এখানে আসতে। যা। হ্যাঁ বলছি। ঠিক হয়ে গেছি, দেখো না আমার হাতটাও সেরে গেছে, আমার হাতে আর ব্যথা নেই দাদু। আমি জানি মা, কিন্তু আমার যে দুঃখ, আমার যে কষ্ট, সেই দিনটার কথা মনে হলে আমার বুকের ভাত একটা বড় টনটন করে, মা টনটন করে। কোন কথা দাদু? না 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 না, সেরকম কিছু না। না রে না রে মা, কিছু না কিছু না কিছু না। যখন শুধু শুধু কষ্ট পাচ্ছ কেন? তুমি কষ্ট পেলে আমারও যে মনটা খারাপ হয়ে যায়। আর এতদিন পর আমি বাড়িতে এলাম, কোথায় আমাকে ভালো ভালো গল্প শোনাবে তা না, বসে বসে কাঁদছে, তোর ভাল লাগে না? নিশ্চয়ই মা, নিশ্চয়ই। আরে বা, পারিস তো এই বুড়োটাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে, ক্ষমা করে দে মা। আজকের মতো খাও, আর কেঁদো না কিন্তু, বাড়ির চোখের জলে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যাবে। আরে দাদু দেখো না, বসে বসে কেঁদেই যাচ্ছিল, তাই বলছিলাম চোখের জলে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যাবে। কি বলো বাবা, পারো কি বলছে? আপনি নাকি কাঁদছিলেন? সেরকম কিছু না, না আসলে মেয়েটা দুষ্টুমি আর কি, এতদিন বাদে বুড়োটাকে পেয়েছে তাই একটু মজা করছিল আমার সঙ্গে, তাই না মা? অনেকক্ষণ কিছু খাসনি, চল নিবি চল। পুজোর সময় এরকম বলে, আর পুজোটা হোক আগে, তারপর ওর নামই তো পুজো, একটা নাড়ু খেলে একটা নাড়ু খেতে ভালোবাসিস তো, পুজোটা হয়ে যাক, রাত্রি বেলায় দেখবি তোকে আমি এত নাড়ু খাওয়াবো। হ্যাঁ সুন্দর করে পুজোটা হয়ে যাক, শোনা মেয়ে। দেবতা তো এলো না, আমি তো সকালবেলায় বলে দিয়েছিলাম। কি মা, মা বলছি দেবদা এলো না। আসবে,
কখন আসবে? আরে আসবে আসবে, সবাই আসবে, দেবদাও আসবে, তুই চিন্তা করিস না। কি ঠাকুরবে সব রেডি তো? শুরু করুন শুরু করুন শুরু করুন। আমি ঘুরে আসি এখন। যাবে কি? ওই যাবো আর আসবো। বাবা আমিও তোমার সঙ্গে যাই না, দেবদার টুবরিকে দেখে আনবো। শোনো না শোনো না, আমরা যাবো আর আসবো, এক্ষুনি ঘুরে আসি। পুজোর মধ্যে যেন ও থাকে। জলে হাত দাও।